এই অনুষ্ঠানটি নিবেদন করছেন বিএন ঘাটি আস্থার মাপকাঠি। বিএন ঘাটি আস্থার মাপকাঠি, 96 ডিটি রোড, আসানসোল। অনুষ্ঠানটির সহ নিবেদক শিল্পাঞ্চলের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আসানসোল নর্থ পয়েন্ট স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। এই অনুষ্ঠানটির সহ নিবেদক বিশু বাবুকি দোকান, কৃষ্ণা জেমস, আসল গ্রহরাতে একমাত্র ঠিকানা, অপোজিট সিটি বাস। এই সংবাদটির সহ নিবেদন করলেন অ্যাম্বিশন সিভিল সার্ভিস একাডেমি। নমস্কার, দেখছেন ভিশন 24 ইন্ডিয়া, সঙ্গে রয়েছে আমি সন্দীপা। শুরু করব নিউজ ভিশন। প্রথমেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ নানান খবর। লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই এই রাজ্যের জেলায় জেলায় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ। বিশেষ করে তৃণমূল আর বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে লাগাতার সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তবে হুগলির আরামবাগের হরিণখোলাপট্টি এলাকায় শেখ মফিজুল নামে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওই দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। ফের গোষ্ঠী কন্দলের বলি হলেন শেখ মফিজুল নামে এক তৃণমূল কর্মী। আরামবাগের হরিণখোলাপট্টি এলাকায় তৃণমূলেরই নেতা পার্থ হাজারির দিকে উঠেছে অভিযোগের তির। শনিবার রাতে শেখ মফিজুলের ওপর হামলা চালায় পার্থ হাজারির গোষ্ঠীর কয়েকজন। বেধড়ক মারধরের পর তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। আমি কিছুই জানিনি। কোথায় কোথায় মারলো? হরিণখোলাপট্টিতে। আপনি কি কোনো পার্টি করেন? হ্যাঁ, তৃণমূল পার্টি করি। কাদের সঙ্গে থাকেন? আর লালটু হাজার সাথে থাকে। এইরকম একটা ঘটনা হলো, কী বলবেন? ঘটনা যেটা হয়েছে সেটা খুবই বাজে একটা ঘটনা হয়েছে। অভিজুল নামে একজন মারা মেরে ইয়ে করা হয়েছে, তো ওকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরে ডাক্তাররা ওকে এখানে মৃত ঘোষণা করে। বাড়ির লোককে বলেছি অভিযোগ দেওয়ার জন্য, যারা যারা জড়িত আছে এর সঙ্গে পুলিশ আইনত ব্যবস্থা নেবে তাদের প্রত্যেককে বিরুদ্ধে। প্রচণ্ড গরমে তেতে পড়ে রয়েছে গোটা রাজ্য। আবহাওয়া দপ্তরের খবর, বাংলায় বর্ষা ঢুকতে এখনও কয়েকদিন দেরি। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলেও তাতে গরম কিন্তু কমছে না। প্রচণ্ড গরমের হাত থেকে রেহাই পেতে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার কেশিয়ারি গ্রামে আগের কয়েক বছরের মতোই এবারও আয়োজন করা হয়েছে বৃষ্টি নামানোর জন্য যজ্ঞের। চাষযোগ্য জমিতে সেচের ব্যবস্থা নেই, বৃষ্টির জলটুকুই ভরসা, তাই বৃষ্টির জন্য যজ্ঞ করলেন বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির কেশিয়ারি গ্রামের বাসিন্দারা। এখানকার শিব মন্দিরে এদিন বেশ ধুমধাম করে যজ্ঞের আয়োজন করা হয়। 108 কলস জল, 108টি পদ্ম ও 108টি বেলপাতা দিয়ে শিবের অভিষেক সম্পন্ন করা হয়। সেই সঙ্গে আয়োজন করা হয় নরনারায়ণ সেবারও। আশেপাশের গ্রাম থেকে বহু মানুষের সমাগমও ঘটে এই যজ্ঞানুষ্ঠানে। মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, এই এলাকায় যেন বৃষ্টিপাত সুবৃষ্টিপাত হয়, ভালোভাবে ধান চাষ কৃষি উৎপাদন হয়, তার জন্য বাবার কাছে আমরা প্রতি বছরই আরাধনা করি যাতে সুবৃষ্টি এবং সবাই শান্তিতে থাকতে পারে। কারণ আমরা শুনেছি প্রাচীন যুগেও এবং পুরাণেও আছে, গীতাতেও আছে, ভাগবতেও আছে যে যজ্ঞ করলে জল হয়, যজ্ঞে জল হয়, যজ্ঞে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে মানুষ শান্তি পায় এবং কৃষি উৎপাদন হয়, তার থেকে অন্নগ্রহণ অন্নগত প্রাণ হচ্ছে আমাদের এই কলিজীবের মানুষ। যদি অন্ন না হয় তাহলে মানুষ খেয়ে বাঁচবে কি? তার জন্য বাবার কাছে আরাধনা করা যাতে অন্ন উৎপাদন হয়। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে শনিবারের পর রবিবারও পরিস্থিতি থমথমে রয়েছে ন্যাজাট এলাকায়। এদিকে এই ঘটনার জেরে হুগলির ছুচুড়ায় এদিন দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হুগলি মোড়ে প্রায় ঘণ্টা খানেক বিজেপি কর্মীদের এই পথ অবরোধের ফলে বিরাট যানজটে আটকে পড়েন বহু মানুষ। যে যারা একসময় তৃণমূলের হয়ে মানুষের ওপর অত্যাচার করত, আজকে একইভাবে তারা একটা মাথায় গেরুয়া পেট্টি বেঁধে একটা গেরুয়া তিলক করে আবার তারা সেই ধরনের কাজ শুরু করেছে। আমরা প্রশাসনকে পরিষ্কার বলেছি যে অন্যায় করবে কাউকে কোনো রেয়াত করা নেই, আমরা কোনো দল কোনো রং দেখে বিচার করব না, মানুষের ওপর যে অত্যাচার করবে তাকে
একদম গ্রেপ্তার করে উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা প্রশাসন করুক। আর আজকে সারা বাংলা জুড়ে এই অরাজকতা চলছে, আজকে এদের পায়ের তলার মাটি সরে গেছে, সেই মাটিকে ফিরিয়ে আনবার জন্য এরা ভয় দেখিয়ে মানুষকে আবার ঘরে ঢুকিয়ে নিজেদের রাজনীতি করতে চাইছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আজকে অতন্দ্র প্রহরীর মতো রাস্তায় আছি, আমরা আমাদের সমস্ত কার্যকর্তাকে যেমন বাঁচানোর জন্য রাস্তায় থাকব, তেমন সমস্ত পশ্চিমবঙ্গবাসী যারা এখানে অত্যাচারিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, আমরা প্রত্যেকের পাশে আছি। নদিয়ার কল্যাণীতে এসে স্থানীয় ঋতিক সদনে দলের কর্মীদের নিয়ে সভা করলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলায় দলের পর্যবেক্ষক করেছেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। সভায় রানাঘাটের বিধায়ক শঙ্কর সিং, চাকদহের বিধায়ক তথা মন্ত্রী রত্না ঘোষ কর প্রমুখেরাও উপস্থিত ছিলেন। নদিয়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব নিয়েই কর্মীদের সাথে সভা করলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কল্যাণীর ঋত্বিক সদনে অনুষ্ঠিত এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক তথা নদিয়া জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সিংহ, চাকদহের বিধায়ক তথা মন্ত্রী রত্না ঘোষ কর, হরিণঘাটার বিধায়ক নীলিমা কর মল্লিক, কল্যাণীর বিধায়ক ডক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস সহ জেলার বহু নেতা নেত্রীরা। ভিশন 24 ইন্ডিয়াকে ইন্ডিয়ার তরফ থেকে আমরা শঙ্কর সিং মহাশয়কে আমরা স্বাগত জানাচ্ছি। তো আমরা কিছু জেনে নেব যে সদ্য আমাদের লোকসভা নির্বাচনে আমাদের দুটো নদিয়ার দুটো কেন্দ্রে রানাঘাট লোকসভা কেন্দ্রের থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছে। এখন এই মুহূর্তে শঙ্কর সিং আমাদের নদিয়ার দক্ষিণে জেলায় দায়িত্ব পেয়েছে, তো কী কারণ এই হারটা কেন হলো এবং আগামী দিনে কী বার্তা দিতে চাই এবং কি কোনো দলীয় কোনো প্রন্দল আছে, আমরা একটু শঙ্করবাবুর কাছ থেকে জেনে নেব। না না, এটা দলীয় কোনো কোলল নেই, এটা হচ্ছে দলীয় ক্ষেত্রে কর্মীরা, দায়িত্বশীল কর্মীরা আপনার চেষ্টা করেছে, কিন্তু প্রেক্ষাপটটা ভারতীয় জনতা পার্টি এবং উগ্র জাতীয়তাবাদ, উগ্র ধর্মান্ধতাকে পুঁজি করে মানুষকে যেভাবে বিধ্বান্ত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিছুটা হলো সাময়িক তারা হয়তো ভেবে নিয়েছে। তো এটা পার্সেন্টেজ অফ ভোটে যদি আপনি যান সেখানে কিন্তু প্রতি মানুষের আস্থা অটুট আছে। তো স্বাভাবিকভাবে আমরা কোথাও কোথাও বিপর্যয় হয়েছে, কেন হয়েছে, কী কারণে হয়েছে, সেটা রাজনৈতিক দলের মানুষ হিসাবে, কর্মী হিসাবে আত্মসমালোচনা, নিজেদের মধ্যে পর্যালোচনা করা দরকার। সেটা আজকে রাজীববাবু পর্যবেক্ষণ করেছেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা দেখলেন, প্রায় 3 ঘন্টা ধরে তিনি পর্যালোচনা করেছেন, সমস্ত কর্মীরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এমন কোনো মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে যাকে সামনে রেখে বাংলার মানুষ অন্য কিছু ভাবতে পারে। হ্যাঁ, তবে ব্যর্থতার ক্ষেত্র যেটা আছে সেটা আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে এবং ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে আমরা মিটিং করে সেটা খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা শঙ্কর বলছি, এই যে আমাদের যে পরাজয় যে জায়গা, অনেকে বলছে যে দেখা যাচ্ছে তৃণমূলে একটা অংশের ভোট দেখা যাচ্ছে বিজেপিতে চলে গেছে, এই ক্ষেত্রে কী বলছেন? এটা কি সেই না না সেই ক্ষেত্রে হলে মমতা বন্দ্যোপাধ্যায় পার্সেন্টেজও ভোট বেশি, তাহলে সেটা তো কার্যকরী হচ্ছে না, অঙ্কিত তা মিলছে না। যদি তাই হয়, তাই হতো, তাহলে পরে তো পার্সেন্টেজ অফ ভোটটা তো বাড়তো না, বিষয়টা ওখানে হয়, যে জায়গাটা হয়েছে সেটা মারাত্মক। পশ্চিমবাংলার মতন জায়গায় একটা বামপন্থী রাজনৈতিক দল একটা মতাদর্শের কথা বলে, ধর্মনিরপেক্ষতার বলে, আপনারা খেয়াল করে দেখবেন ভোটটা ভোটটাই শিফটেড হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির বাক্সে, মানে আমার বক্তব্য না, হিসেবে পরিচয়। তো সেই জায়গায় একটা দুর্ভাগ্য যে একটা বামপন্থী রাজনৈতিক দল তারা তাদের ভোট ধরে রাখার চেষ্টা করলেন, না করিয়ে দিলেন বিজেপির পক্ষে, এটা তাদের পর্যালোচনা। কিন্তু আক্ষরিক অর্থে যদি আপনি বিশ্লেষণে দেখেন, রেজাল্ট শিটটা দেখেন, তাহলে দেখবেন যে যেখানে 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 মানে বিপর্যয় হয়েছে সেটা বামপন্থীদের ভোটটাই তাদেরকে এগিয়ে দিয়েছে। তো এটা খুব আনফর্চুনেট, বামপন্থীরা আজকে বিরল প্রজাতি হতে যাচ্ছে, তো এটাই মূল কারণ। আপনার তৃণমূলের ভোট হয়তো পাস হয়েছি আমরা, কিন্তু আমাদের পার্সেন্টেজ অফ ভোট কিন্তু হাই আছে। রীতিমতো ফুটবলের শর্টস আর জার্সি পরে দাপিয়ে বেশ কিছুক্ষণ আসানসোলের রেল স্টেডিয়ামে ফুটবল খেললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। লোকসভা ভোটে দ্বিতীয়বার আসানসোল থেকে জিতে সাংসদ হওয়ার পর নিজের সংসদীয় কেন্দ্রে প্রথমবার পা রেখেই পুরনো ফর্মে পাওয়া গেল কেন্দ্রীয় মন্ত্রীকে। বহুত আচ্ছা লাগ রহা ইয়ে
ये ग्राउंड जो है इसमें मैं पहले भी कई बार खेलने के लिए आया हूँ और बहुत अच्छा खेलते हैं आप, जैसे देख रहे हैं यहाँ पे नियमित प्रैक्टिस करते हैं ऐसे लड़के। और आजकल जैसे आप क्लास 10 के एग्ज़ाम में देखिए, 12 के एग्ज़ाम में देखिए, हमेशा कलकत्ता के बाहर के छात्रा जो है वो ज़्यादा बेहतर रिजल्ट करते हैं। वैसे ही मैं बैंडल हुगली का रहने वाला, वहीं पे मैं बड़ा हुआ, तो वहीं एक से एक फुटबॉल प्लेयर्स वहाँ से आए, सुरजीत सिंहगुप्त, विदेश बोस, क्या क्या सब प्लेयर्स, सब चुचुरा से, बैंडल से, आसनसोल से भी नए नए में बहुत सारे लड़के ऐसे हैं जो अंडर 19 में खेल रहे हैं मैंने सुना। तो ये यहाँ पे गर्मी एक बहुत बड़ी समस्या है और दिन के टाइम में प्रैक्टिस करना जो है, लोग लड़के जो है वो कॉलेज भी जाते हैं, स्कूल भी जाते हैं, तो सुबह प्रैक्टिस करना भी एक तरीके से तकलीफ़ वाली बात है। 7-7:30 बजे बहुत कड़ी धूप आ जाती है, तो बहुत मतलब बहुत दिन से मेरी एक इच्छा थी कि अगर शाम के टाइम पे यहाँ पे फ्लडलाइट का बंदोबस्त कर दिया जाए तो कम से कम हफ्ते में 3 दिन भी ये चाहे तो बढ़िया प्रैक्टिस कर सकते। और विदेश में क्लब्स देखने का शौक़ मुझे है, तो भले वो इंग्लैंड का हो या हॉलैंड का हो या बार्सिलोना हो, रियल मैड्रिड, सब स्टेडियम्स में देखता रहता हूँ। तो हमेशा प्लेयर्स जो है एक तो बहुत अर्ली मॉर्निंग करते हैं, वहाँ पे ठंड रहती है, या तो सारे शाम को प्रैक्टिस करते हैं, तो ये लाइट्स में सब खेल रहे और इनको अच्छा लग रहा है, ये खुश है, तो लिहाजा मैं इनके सांसद होने के नाते मैं भी खुश हूँ। নদিয়া চাকদহে শুরু হলো স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কর্মশিবির। মহেশচন্দ্রপুর সমবায় সমিতির উদ্যোগে মোট 30 জন মহিলাকে নিয়ে এই কর্মশালা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা সমবায় সমিতির সভাপতি কনকান্তি মজুমদার। নদিয়ার চাকদহের মহেশচন্দ্রপুর সমবায় সমিতির উদ্যোগে স্বয়ম্ভর গোষ্ঠীর প্রান্তিক মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য চালু হলো কর্মশিবির। এই কর্মশিবিরের উদ্বোধন করেন সমবায় ম্যানেজার অনুপ কুমার সরকার। উপস্থিত ছিলেন নদিয়া জেলার সমবায়ের চেয়ারম্যান কনককান্তি মজুমদার, এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে 14 জন বিধবা মহিলাকে 10,000 টাকা করে ও 5 জন দুস্থ মেধাবী ছাত্রীদের হাতে 1,000 টাকা করে অর্থ প্রদানও করা হয়। নদিয়া ধানতলায় ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। বিজেপির বিজয় মিছিল দেখতে যেতে নিষেধ করেছিলেন বাবা, আর সেই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো 8ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। ধানতলা থানার দলুয়াবাড়ি গ্রামে ঘটেছে এমন ঘটনা। 13 বছরের কিশোরী স্বপ্না মণ্ডল এমন ঘটনা ঘটাবে তা ভাবতে পারেনি বাবা সহ পরিবারের কেউই। গোটা গ্রামে এই ঘটনায় নেমে আসে শোকের ছায়া। কর্তৃপক্ষের সঙ্গে অনেকগুলি বৈঠকের পরেও বার্নপুরের সেল আইএসপির অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের প্রাপ্য নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। এর প্রতিকারের জন্য নতুন করে তারা সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার ডাক দিয়েছেন। আসানসোল পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডে এলাকার আদিবাসী বাসিন্দাদের বহুদিনের দাবি মিটিয়ে একটি কমিউনিটি হলের উদ্বোধন করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এই কমিউনিটি হলের নামকরণ করা হয়েছে ব্রিটিশ আমলে ছোট নাগপুর এলাকায় আদিবাসী বিদ্রোহের নায়ক সিধু কানহুর নামে। আজ থেকে প্রায় 6 মাস আগে আমার আদিবাসী ভাইয়েরা বলেছিল যে এখানে তাদের বিভিন্ন কাজকর্মের জন্য একটা হল যাতে করে দেওয়া হয় এবং আমরা অঙ্গীকার করেছিলাম যে এই কাজটি আমরা করে দেব, এবং এটাই পার্থক্য আমাদের সঙ্গে অন্যান্য দলের। মমতা বন্দ্যোপাধ্যায় যে দীক্ষা আমাদেরকে দিয়েছে যে মানুষকে যে কথা দেবে সে কথা রাখার চেষ্টা করবে, মানুষ তার নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীন, মানুষ অনেক সময় আমাদেরকে সমর্থন করতে পারে, আমাদেরকে ভালোবাসতে পারে, আমাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে, মানুষ আবার মনে করলে আমাদের কাছ থেকে দূরে সরে যেতে পারে, আমাদেরকে ছুড়ে ফেলে দিতে পারে। মানুষের ক্ষোভে বহিঃপ্রকাশ ভোটের ফলাফলে হতে পারে, কিন্তু মানুষের যে ভোটের অধিকার সে অধিকার যদি মানুষ আমাদের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে আমরা মানুষের কাছ থেকে দূরে সরে যাব, আমরা আমাদের কর্তব্য থেকে পিছিয়ে যাব। এই দর্শনে কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি
আসানসোলের মানুষ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছিল যে আসানসোলে উন্নয়ন করতে হবে। দেখছিলেন নিউজ ভিশন, সঙ্গে ছিলাম আমি সন্দীপা। ফিরে আসবো অন্যান্য খবরের আপডেটস নিয়ে। প্রতিদিন গুরুত্বপূর্ণ নানান খবর জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন ভিশন 24 ইন্ডিয়ার পর্দায়। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন বিএন ঘাটি আস্থার মাপকাঠি। বিএন ঘাটি আস্থার মাপকাঠি 96 ডিটি রোড আসানসোল। অনুষ্ঠানটির সহ নিবেদক শিল্পাঞ্চলের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আসানসোল নর্থ পয়েন্ট স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। এই অনুষ্ঠানটির সহ নিবেদক বিশু বাবুকি দোকান, কৃষ্ণা জেমস, আসল গ্রহরথের একমাত্র ঠিকানা, অপোজিট সিটি বাস। এই সংবাদটির সহ নিবেদন করলেন অ্যাম্বিশন সিভিল সার্ভিস একাডেমি।